হয়েছে পেপে আজ আরো বেড়ে উঠেছে। কি হয়েছে পুলু, আমি কি করেছি? বাইয়ের সামনে বাইয়ের সামনে পাপ কথা তুমি আর উচ্চারণ করো না দাদা। কেন বলবে না? তুমি আমাকে একা পেয়ে আমার ইচ্ছা লুট করতে এসেছিল। অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি ওকে পেতে হবে। ওকে ওকে এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যেতে হবে। আমার স্ত্রীর সঙ্গে অনেক স্বীকার করিস না বাবা। দাদা যখন নিজের চোখে দেখেছি তখন সত্যি আমি অপরাধী মা, সত্যি আমি অপরাধী। কি বললি, কি বললি? আমার গর্বে সন্তান হয়ে এত বড় এত বড় পাপ কাজ তুই করতে পারলি বল বল গুলাঙ্গার বল, এত নিচে নামলি কেন? তোর মতন কুলাঙ্গার সন্তানের মা আমি নয়। আজ থেকে জন্মাল বলে আমার একটি সন্তান ছিল, মারা গেছে। আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। তোর মতন এই ভাবি মরছি আমি দেখতে চাই না। আমি চলেই যাচ্ছি বাবু, আবার এই পাপ আমি যা কাউকে দেখাতে চাই না। বলো চলে যা দাদা, চলে যাচ্ছি বাবু। আমি বড় অসহায় হয়ে গেছি। শেষে তুমি আমাকে ভুল বুঝলে মা, মাগো তুমি একবার খোকা বলে রাখো। তুমি একবার খোকা বলে রাখো, মাগো তুমি একবার খোকা বলে রাখো। আমার চোখে নিভাবে কেন দের থাকো, অবাক হয়ে নীরব তোকে কেন দের থাকো। Oh, my God.
ছায়া আমি রাখি তুমি আধার একটু আদর কর তুমি আধার একটু আদর কর তোমায় লাগি মাগো তুমি একটি কথা রাখো মাগো তুমি একবার তোকা ভুলে থাকো কিছু ভালো লাগে না তুমি আমার বাবা মাগো তুমি আমার মা তুমি ছাড়া অন্য কিছু ভালো লাগে না তুমি হাত ধরো একটু আদর করো তুমি একটি কথা রাখো তুমি একবার কথা বলে রাখো মারু তুমি একবার কথা বলে রাখো হঠাৎ চোখে নিলাম হয়ে কেন যে থাকো সঙ্গে যখন তোমাদের বরাবরই হচ্ছেই না তখন তোমরা
এই বাকি জীবনটা ওই বিধ্বস্ত আমি সমস্ত বন্দোবস্ত করে এসেছি, তোমাদের কোন রকম অসুবিধা হয় না, আমি মাসে মাসে টাকা পাঠিয়ে দেব। বাহ চমৎকার, শুনলে বাবাকে শুনলে আমাদের সুযোগ্য সন্তানের কথা শুনলে আমাদের আমাদের সুখী রাখ পর্যন্ত ব্যবস্থা করেছে। তাহলে বাবা আজ বিকেলে তোমরা দাদা বাবা আর আমরা তোর কলাগ্রহ হয়ে থাকবো না বাবা, এই মুহূর্তে বাবা তার হাত ধরে নেমে যাব রাস্তায় পথে পথের মানুষের কাছে হাত পেতে ভিক্ষেছি আমরা আমরা কোনদিনও বাধা হয়ে দাঁড়াইনি, আজও আজও দাঁড়াবো না, ওই ভগবানের কাছে প্রার্থনা করি কি হলো তোমার মা বাবা সত্যি চলে গেল তো? আরে যাবে আবার কোথায়, দুদিন পরে দেখবে ঠিক আবার এই বাড়িতে ফিরে আসবে। থাক ওসব কথা বাদ দাও, আজ রাতে আবার তুমি পথের ধারে এসে দাঁড়িয়েছো।
গোস্বামী তুমি এসেছো, তোমার তোমার এত আজকে দেরি হলো কেন গোস্বামী? এই দেখো মমতা, তোমার জন্য কিছু খাবার চেয়ে এনেছি মমতা, এগুলো এগুলো তুমি খেয়ে নাও মমতা। না না, ও খাবার যে আমি খেতে পারবো না গো, আমার আমার যে জামার তুমি আমি আমি তোমার আমার অক্ষম স্বামী মমতা, বিনা চিকিৎসায় বিনা চিকিৎসায় তুমি আমার চোখের সামনে দিয়ে তিল তিল করে শেষ হয়ে যাবে মমতা। আমি কিছুতে সহ্য করতে পারছি না। স্বামী তুমি দুঃখ করছো কেন গো? এই সাগাই সিঁদুর নিয়ে আমি আমি তোমার কোলে মাথা রেখে মরতে পারবো? এটা এটা কি আমার কম সৌভাগ্য? এই বিদায় বেলা এই হতভাগিনীকে এই হতভাগিনীকে তোমার ভাইয়ের একটু ধুলো দাও স্বামী, তোমার ভাইয়ের একটু ধুলো দাও। দুঃখ করো না গো স্বামী, দুঃখ করো না। এই যাওয়ার বেলা তুমি যেন ক্ষমা করে দিও মমতা, আমার মুখটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে মমতা। তুমি চলে গেলে কে আমার দুঃখের ভার নেবে মমতা? বলতে পারো, তুমি বলতে পারো। ওগো ওগো, তোমার কাছে আমার একটি অনুরোধ, তুমি তুমি পুলক লোক মমাগে তুমি জানো, তুমি জানো ক্ষমা করে দিও মমতা। কেন আমাকে বেদনার সাগরে ভাসিয়ে দিয়ে তুমি চলে গেলে মমতা? আছে সর্বক্ষণ।
আসির পরে কান্না সে সুখের পরে আধারে কখন কার মন বিধি ওরে
কিন্তু মা কোথায় বাবা? মা মা বোন তো এখানে শুয়ে আছে কেন বাবা? মা মা গো কথা বলো মা, দেখো দেখো আমি আমি তোমার পুলক এসেছি মা। মা গো খবরদার খবরদার বাবু খবরদার, কি আপনি বর্ষণ করবেন না বাবা? শত লবঙ্গ লাচ্ছনা সহ্য করে মা গো মা, তুমি তুমি একটিবার কথা বলো মা গো, তুমি একটিবার কথা বলো। এ জন্মে তোমার মাতৃঋণ শোধ করতে পারলাম না মা গো। বাবা একবার চেয়ে দেখো বাবা, তো একবার চেয়ে দেখো বাবা। তুমি না মারা যাবার আগে বলেছিলি আমাদের আমাদের সন্তানদের ক্ষমা করবি, তাই তাই আমি আমার সন্তানদের ক্ষমা করলাম বাবা। বাবা সবাই এলি বাবা, কিন্তু কিন্তু আমার অলোক সে যে বড় অভিমান করে চলে গেছে বাবা। অলোককে অলোককে ফিরে আনার দায়িত্ব আমার বাবা। আমি আমি যেমন করে হোক আমার ভাই অলোককে আমি নিজে গৃহে ফিরে নিয়ে আসবো বাবা, আমি নিজে গৃহ ফিরে নিয়ে আসবো। মা গো চলো মা চলো, ওই শত রূপিণী গঙ্গার তীরে তোমার চিতা জ্বালিয়ে ভগবানের কাছে আমি প্রার্থনা করে বলবো মা গো। আমার মাতৃঋণ শোধ করতে পারলাম না মা গো, পরজন্মে যাবে তো
আমার করে আমি সন্তান রূপে জন্মগ্রহণ করতে পারি বলে করার রূপে যেন তোমার সন্তান রূপে জন্মগ্রহণ করতে পারে চলো চলো বেড়াতে যাও Thank you.